আমার ই লার্নিং এর এই পঞ্চদশ পর্বে আজকে আমার বিষয়বস্তু হচ্ছে রিকার্সন। ডেটা স্ট্রাকচারের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে এই রিকার্সন। এটা একটা বিশেষ পদ্ধতি, এবং এই বিশেষ পদ্ধতির সাহায্যে আমরা একটা বড় ইটারেটিভ সমাধানকে ছোট করে লিখতে পারি। আমরা ইতিপূর্বে যে ডাইনামিক মেমোরি অ্যালোকেট করে যে সমস্ত প্রোগ্রামগুলো করেছি, সেখানে এইটার ভূমিকা খুবই বেশি। রিকার্সন জিনিসটা কি? একটা ফাংশান, সে যদি নিজেকে বারংবার রিপিটেডলি কল করে এবং তার মাধ্যমে যদি তার ফলাফল সে তৈরি করতে পারে, তখন তাকে আমরা বলি রিকার্সন, এবং সেই ফাংশানটাকে বলা হচ্ছে রিকার্সিভ ফাংশান। কিন্তু এইখানে একটা লুপের মতো কাজ করবে, কিন্তু লুপটা কতক্ষণ চলবে না, এই লুপটা বন্ধ করতে গেলে আমাদের, কারণ এখানে একটা ইনফাইনাইট লুপ তৈরি হয়ে যাবে, এবং এই লুপটা একটা কন্ডিশন দিয়ে, যখন আমরা এটাকে কন্ডিশন দিয়ে বন্ধ করব, তখন দেখা যাবে যে সে একটা ভ্যালু রিটার্ন করবে, এবং সেই ভ্যালুটা দিয়ে আমাদের আউটপুটটা আমরা পেয়ে যাব। তো এই যে লুপটাকে বন্ধ করানোর জন্য যে টার্মটা আমাদের প্রথম জানতে হবে, তাকে বলা হচ্ছে বেস কেস। ইনফাইনাইট লুপের হাত থেকে বাঁচানোর জন্য আমরা একটা কন্ডিশন দেবো, যাতে একটা নির্দিষ্ট সময় পর এই ফাংশনের লুপটা বন্ধ হয়ে যায় এবং সে একটা ভ্যালু রিটার্ন করে, এবং এইটাকেই বলা হচ্ছে বেস কেস। এবং এই রিকার্সিভ ফাংশনের একটা সাধারণ ফরম্যাট আমি এখানে দিয়েছি, জেনারেল ফরম্যাট। সেখানে একটা থাকে বেস কেস, একটা থাকে জেনারেল কেস। বেস কেস মানে আমরা হচ্ছে যেখানে আমাদের ওই কন্ডিশনটা থাকবে, আর জেনারেল কেস হচ্ছে যেখানে আমাদের রিকার্সিভ ফাংশনটা নর্মাল কল করবে। এখানে দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা এটাকে নোট আকারেও ইউজ করতে পারো, বুঝতেও পারছো। এর পরে পেজে চলে এসো, রিকার্সিভ ফাংশনে দুটো ছোট এক্সাম্পল দিয়েছি। এই দুটো এক্সাম্পল, একটা হচ্ছে উইদাউট বেস কেস, অর্থাৎ এখানে ইনফাইনাইট লুপটা চলতে থাকবে, কোনো রকম এখানে বেস কেস নেই। পাশে রিকার্সিভ ফাংশন টু উইথ বেস কেস, এখানে কিন্তু ফাংশনটা একটা সময় থেমে গিয়ে একটা ভ্যালু রিটার্ন করবে, কারণ এখানে আমি একটা বেস কেস ইউজ করেছি, অর্থাৎ একটা কন্ডিশন দিয়েছি। দেখতেই পাচ্ছ, এন তার ভ্যালুটা যদি ওয়ানের থেকে ছোট বা সমান হয় বা ছোট হয়, তাহলে কিন্তু একটা ভ্যালু রিটার্ন করবে। ফলে এখানে একটা আমি কন্ডিশন দিয়ে দিয়েছি, এটাকে আমরা বলছি বেস কেস। তোমাদের প্রশ্ন আসতে পারে, এই রিকার্সন পদ্ধতিটি মূলত কোথায় কোথায় কাজে লাগে, ব্যবহারিক প্রয়োগ কোথায়? নিচে আমি লিখে দিয়েছি, তোমরা যারা মূলত কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছো, তারা এই ব্যাপারগুলো খুব ভালো করে বুঝতে পারবে। ফিবোনাসি সিরিজ, টাওয়ার অফ হ্যানয়, ফ্যাক্টোরিয়াল, প্যালিন্ড্রম টেস্ট, পাওয়ার অফ নাম্বার, একটা নাম্বারের মধ্যে ডিজিট কাউন্ট, এই ধরনের ভ্যারিয়াস জায়গাতে আমাদের কিন্তু এই রিকার্সিভ ফাংশনটা খুব কার্যকর হবে। এবং এটাকে আরও সহজে বোঝানোর জন্য আমি একটা ফ্লো চার্ট তোমাদের সামনে তুলে ধরেছি। ফ্লো চার্টটা দেখো, ফ্লো চার্টে দেখো, রিকার্সিভ ফাংশন আমরা একটা এখানে যেটা ইউজ করার সেটা করব, এবং সেটা একটা বেস কেস মানে একটা কন্ডিশনে চলে আসবে। কন্ডিশনটা যদি ট্রু হয়, তাহলে ওটা একটা রিটার্ন স্টেটমেন্ট দেবে এবং সেটা গিয়ে স্টপ হবে, মানে সহজ কথা যেখানে আমরা একটা আউটপুট পেয়ে যাব। আর যদি ফলস হয়, বেস কেসটা যদি না হোল্ড করে, তাহলে ওটা লুপটা চলতে থাকবে, তখন একটা রিকার্সিভ কেস হিসাবে কাজ করবে এবং পুনরায় রিকার্সিভ ফাংশনে ঢুকবে। মানে এই যে লেফট, মানে যে লুপটা, এই লুপটা কিন্তু চলতে থাকবে যতক্ষণ না এই বেস কেসটা এখানে তার কন্ডিশনটা ট্রু হচ্ছে। ঠিক আছে, তো এই আমাদের ফ্লো চার্টটা দেখলে তোমরা খুব সহজে আইডিয়াটা পেয়ে যাচ্ছ যে কীভাবে রিকার্সিভ ফাংশনটা কাজ করে। আমার এরপরে দেখবে, এই ফাংশনের ওপর, রিকার্সিভ ফাংশনের উপরে আমি স্পেসিফিক সি প্রোগ্রাম দিয়ে এটাকে ইমপ্লিমেন্ট করেছি এবং বোঝানোর চেষ্টা করেছি কী করে এই রিকার্সন পদ্ধতিটি কাজ করে। তোমরা এরপরে সেই ইমপ্লিমেন্টেশনটা দেখো সি এর, তাহলে তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। প্রসেসের প্রয়োগ হিসাবে আমরা এই সি প্রোগ্রামটা দেখব, এটা প্রায় কোড সমস্ত লেখা আছে, আমি একটু আলোচনা করছি এবং শেষে আমরা কম্পাইল করে দেখে নেব যে কোথাও কোনো ত্রুটি আছে কি না। আমরা প্রথমে এখানে হেডার ফাইল, কমন কিছু হেডার ফাইল যেটা আমরা এখানে ইনক্লুড করেছি, প্রথমটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, দ্বিতীয়টা হচ্ছে কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইল। এগুলো সম্পর্কে তোমরা পরিচিত, আর আমি ডিটেলসে যাচ্ছি না। এবং গ্লোবালি আমি সাম যে ফাংশনটা সেটাকে আমি ডিক্লেয়ার করেছি। মেন ফাংশনের মধ্যে আমরা দুটো
ভ্যারিয়েবল, ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল, একটা হচ্ছে নাম্বার আর একটা হচ্ছে সাম আন্ডার স্কোর রেজাল্ট। এই দুটো ভ্যারিয়েবলকে আমি ইউজ করেছি ইন্টিজার টাইপ হিসাবে। যথারীতি আমি যেহেতু একটা ন্যাচারাল নাম্বারের এখানে আমি যোগফল চাইছি, আমার কমেন্ট লাইনে দেখো উল্লেখ আছে যে কি চাইছি, কতকগুলো ন্যাচারাল নাম্বারের যোগফল। তো সেই ন্যাচারাল নাম্বার লাস্ট যে ভ্যালুটা কতকগুলো আমি চাইছি, সেই নাম্বারটা আমাকে এখানে ইনপুট হিসেবে দিতে হবে। মনে করো আমি 5 পর্যন্ত সংখ্যার যোগফলগুলো চাইছি, তাহলে 5 এখানে আমাকে ইনপুট দিতে হবে। এবং এখানে তারপরে এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো ইয়েলো কালারে এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এখানে আমি করেছি কি, সাম যে ফাংশনটা এটাকে আমি কল করেছি। নিচে আমার যে সাম ফাংশনটা টোটাল করা আছে সেটাকে আমি কল করেছি। কল করার পর আমি এই ভ্যালুটা এখানে ক্যালকুলেট হবে, ক্যালকুলেট সম্পূর্ণ ক্যালকুলেট হওয়ার পর এখানে কল করে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা আমরা এখানে আউটপুট হিসাবে দেখতে পাবো। এবং এই মেন ফাংশন থেকে বেরিয়ে আমরা এখানে যে সাম ফাংশনটা যেটাকে আমি এখানে উল্লেখ করেছি, সেখানের জিনিসটা দেখো সেটা হচ্ছে যে এই সাম ফাংশনটার মধ্যে আর্গুমেন্ট হিসাবে আমি এন একটা ভ্যারিয়েবল নিয়েছি ইন্টিজার টাইপ, এবং এনটাকে আমি ক্যালকুলেট করাবো কিভাবে, না একটা ইফ কন্ডিশন দিয়েছি। এই কন্ডিশনের এখানে আমার লেখা আছে এন নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ এন যদি জিরো না হয়, জিরো ব্যতীত অন্য কিছু হলে আমি এইখানে ফাংশনের মধ্যে এই লুপের মধ্যে কাজটা করতে পারবো। রিটার্ন ভ্যালু কি দেবো, এন প্লাস এন এর আগে পর্যন্ত মানে এন মাইনাস ওয়ান পর্যন্ত তার টোটাল যোগফলটা। অর্থাৎ যদি আমি 5 দিই তাহলে 5+4 পর্যন্ত যোগফল। এবং এইটা কতক্ষণ চলবে, যতক্ষণ না ভ্যালুটা শেষমেশ আমার জিরো হচ্ছে। অর্থাৎ আমি যদি সাপোজ আমি এখানে 5 থেকে যদি কমাই, 1/1 যদি ডিক্রিমেন্ট হয়, তাহলে হচ্ছে 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1। 1 যখনই হয়ে যাবে তখন এখানে হয়ে যাবে 1-1 মানে জিরো, তার মানে তখন এই ফাংশনটা টার্মিনেট করে যাবে। জিরো হলে কিন্তু এই এই কন্ডিশনটা হোল্ড করবে না, তখন এখান থেকে এক্সিট করে যাবে। আর যদি আমার ভ্যালুটা ধরে নিচ্ছি যে এনের ভ্যালুটা আমি জিরোই দিলাম, তাহলে আমার এখানে কাজ করবে না, তখন আমি চলে আসবো এলস কন্ডিশনে, এলসে তখন রিটার্ন হবে জিরো। অর্থাৎ যদি আমি জিরো ইনপুট দিই তাহলে টোটাল ভ্যালুটা হবে জিরো রিটার্ন হিসাবে, আর জিরো ব্যতীত যদি অন্য কিছু দিই তাহলে আমার সেই ন্যাচারাল নাম্বারের যোগফলটা এখানে রিটার্ন হবে। আমি কম্পাইল করাচ্ছি, কম্পাইলে এরর কিছু পাচ্ছি না, এক্সিকিউট রান করিয়ে দেখছি, ইনপুটে পজিটিভ ইন্টিজার আমি ধরো নিচ্ছে এখানে 7। দেখো রেজাল্ট দেখাচ্ছে সাম অফ গিভেন নাম্বার 20। তোমরা যোগটা করে দেখবে 7, 6, 5, 4, 3, 2, 1 যোগফল করে দেখবে 28 আসছে। আমি আর একটা অন্য ভ্যালু নিচ্ছি, যদি আমি 4 নিতাম তাহলে আমার কত হতো, 4+3+2+1 মানে হতো আমার 4 নিলে হচ্ছে 4 × 3 = 7, 9 = 10। এখানে আমরা করিয়ে দেখি 4 দিয়ে হচ্ছে কি না, দেখো আউটপুট পাচ্ছি 10। তাহলে এটা সম্পর্কে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হলো। সহজ কথায় মনে রাখবে, রিকার্সন মানে হচ্ছে সেলফ কল ফাংশন, নিজেকেই বারংবার করে সে কল করবে। একটা কন্ডিশন থাকবে যেটাকে আমরা বেস কেস বলে আলোচনা করেছি আমার আগের নোটে, তো সেই বেস কেস যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে সেলফ কল হবে এবং রেজাল্টটা পাওয়া যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকে ভালো থেকো, বাই।